খাতায় কলমে শরৎ এন্ট্রি নিলেও শরতের যে আকাশ তার থেকে কিন্তু বঞ্চিতই ছিল বঙ্গবাসী। অর্থাৎ গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে শরতের আকাশে ডানা বেঁধেছিল বর্ষার মেঘ, এবং তার জেরে তিলোত্তমা এবং দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হয়েছে। এরকমই কি চলবে নাকি হাওয়া বদলের সম্ভাবনা? কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বুধবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় জারি হলুদ সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও শহর সংলগ্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্রে 50-60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে। এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা, গ্রীষ্মের দাপট কাটিয়ে খানিক মনোরম তিলোত্তমার আবহাওয়া, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা জনিত যে অস্বস্তি সেটা কিন্তু বজায় রয়েছে। বুধবার মূলত কলকাতার আকাশ মেঘলাই থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটর জি বাংলার পর্দায়।